এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই। জমিতে আমাদের চাষ হয়, ধান হয়, পাট হয়, সবজি হয়, এই জমি আমরা কিছুতেই ছাড়বো না। কন্যাশ্রী প্রকল্পের সহযোগিতায় কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, মূলত অনেক চরিত্রের মধ্যে এটাকে একটু হাইলাইট করে। অনেক মেয়েরা আছে যারা পয়সার অভাবে স্কুলে যেতে পারে না, পড়াশোনা করতে পারে না, তো সেই কন্যাশ্রী প্রজেক্টের উপরই এই স্টোরিটা বেসিক্যালি দাঁড় করানো হয়েছে। আর তার সাথে এখানে তিনটে চরিত্রকে এস্টাবলিশ করা হয়েছে, একজন বিরোধী নেত্রী, তার লড়াই কি করে সে উনি মুখ্যমন্ত্রীর জায়গায় এলেন, কতটা লড়াই তাকে ওনাকে করতে হয়েছে, একজন মা কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে কতটা লড়াই করতে হয়েছে, এবং লড়াই করে সেই মা বাংলার যে কন্যাশ্রী প্রজেক্ট সেখান থেকে সাহায্য পেয়ে সেই মেয়ে আইপিএস হয়ে আসছে বাংলাতে, এই তিনটে চরিত্রকে এস্টাবলিশ করা হয়েছে এখানে।